আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। পবিত্র ঈদ উল আজহার জামাতে করোনা মুক্তির প্রার্থনা, দেশ জাতি ও মুসলিম উম্মার শান্তি কামনা, আল্লাহর সন্তুষ্টি অর্জনে পশু কুরবানি। করোনা ও বন্যায় বিপর্যস্তদের সাথে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করুন বললেন রাষ্ট্রপতি, বৈষম্যহীন সমৃদ্ধ দেশ করার আহ্বান প্রধানমন্ত্রী। 24 ঘন্টার মধ্যে পশুর বর্জ্য অপসারণের অঙ্গীকার ঢাকার 2 মেয়রের, নগরবাসীকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অনুরোধ। সিন্ডিকেট করে কম দামে চামড়া কেনার অভিযোগ মৌসুম ব্যবসায়ীদের, কোরবানি কম হওয়ায় দাম দিয়েও চামড়া পাওয়া যাচ্ছে না বলছেন আড়তদাররা। এবং কোরবানির ঈদের দিনে করোনা ভাইরাসে দেশে আরও 21 জনের মৃত্যু, নতুন রোগী শনাক্ত 2199। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত সংবাদ। আত্মত্যাগ, সম্প্রীতি ও মানুষে মানুষে ভেদাভেদ দূর করার প্রার্থনার মধ্য দিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদ উল আজহা। করোনা সংক্রমণ এড়াতে এবারেও জাতীয় ঈদগাহের পরিবর্তে বাইতুল মোকারম জাতীয় মসজিদে অনুষ্ঠিত হয় ঈদের প্রধান জামাত। মোনাজাতে দেশ জাতীয় মুসলিম উম্মার শান্তি কামনার পাশাপাশি করোনা মহামারী থেকে রক্ষায় আল্লাহর রহমত কামনা করা হয়। নামাজ আদায়ের পর ঈদের মূল পর্ব পশু কুরবানি করেন মানুষ। আরও জানাচ্ছেন হুমায়ুন চিস্তি, ছবি তুলেছেন একরামুল হক পাপন ও আনিসুর রহমান সোহাগ। ঈদের আনন্দ আর খুশিকে অতুলনীয় করে তোলে ঈদগাহে নামাজ আদায়। তবে করোনা মহামারী পাল্টে দিয়েছে চিরাচরিত সকল প্রথা। ঈদ উল ফিতরের মতো এবারও ঈদগাহ বা খোলা মাঠে নয়, মসজিদেই অনুষ্ঠিত হল ঈদের জামাত। গত কদিনের বৈরী আবহাওয়ায় বৃষ্টির আশঙ্কা থাকলেও ঈদের সকালে আকাশ ছিল পরিচ্ছন্ন। বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত হয় সকাল 7টায়। সকাল 11:30 পর্যন্ত মোট 6টি জামাত অনুষ্ঠিত হয়। করোনা পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনেই মসজিদে ঢোকেন মুসল্লিরা, অনেকে মসজিদের বাইরেও নামাজের কাতারে দাঁড়ান। এছাড়া রাজধানীর বিভিন্ন মসজিদেও ঈদের নামাজ আদায় করেন মুসলমানরা। আল্লাহর কাছে হাজার কোটি গুণ শুকরিয়া, আমরা সুন্দরভাবে নামাজ পড়ছি স্বাস্থ্যবিধি মেনে। আল্লাহ যেন সারা পৃথিবীকে কোভিড মুক্ত করে মানুষকে কর্মের দিকে ফিরিয়ে আনে। নামাজ ও খুতবা শেষে মোনাজাতে করোনা মহামারী সহ সকল দুর্যোগ থেকে মুক্তি ও বিশ্ব শান্তি কামনায় দোয়া করা হয়। যারা ভাইরাসে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন তাদেরকে আপনি শাহাদাতের মর্যাদা দান করে দিন। ইয়া আল্লাহ, যারা অসুস্থ আছেন আপনি দয়া করে সবাইকে শিফা দান করে দিন। নামাজের পর সৌহার্দ্য ও সম্প্রীতির প্রত্যাশায় একে অপরের আলিঙ্গন ঈদের আনন্দ বাড়িয়ে তুললেও এবার কোলাকুলি বা হাত মেলাননি কেউ, শুধু দূর থেকে হয়েছে ঈদের শুভেচ্ছা বিনিময়। পরিবর্তিত পরিবেশে ভিন্ন রকম ঈদের অনুভূতি নগরবাসীর কাছে। নামাজের পর যে কোলাকুলি, এই কোলাকুলিটা আসলে প্রতি বছর করি, কিন্তু এই মহামারী কারণে কোলাকুলি করতে পারি নাই। নামাজ পড়ছি তৃপ্তি হয়েছে, কিন্তু কোলাকুলির তৃপ্তিটা এটা থেকে যাচ্ছে। একসময় সব ঠিক হয়ে যাবে, আবার স্বাভাবিক হয়ে যাবে, আবার সবকিছু আগের মতোই চলবে ইনশাআল্লাহ। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। পশু কুরবানির মধ্যে দিয়ে মনের পঙ্কিলতা দূর করার শাশ্বত আহ্বান নিয়ে আসে পবিত্র ঈদ উল আজহা। করোনা ভাইরাস ও বন্যার কারণে এবারে একেবারে ভিন্ন এক আবহে পালিত হচ্ছে ঈদ। নানা সীমাবদ্ধতার কারণে এবারে ঈদের আনন্দ কারোর জন্য বেঁচে থাকা আর কারোর জন্য সামর্থ্যের সবটুকু দিয়ে ধর্মীয় রীতি পালন। তবে সব দুর্যোগ কাটিয়ে সবার জীবনে ফিরে আসবে শান্তি, স্বাভাবিক হবে সব কিছু, এমনটাই প্রত্যাশা করছেন সবাই। ঈদ মোবারক। করোনা মহামারীর প্রাদুর্ভাব আর উত্তরাঞ্চলের বন্যার কারণে এবার কুরবানির ঈদ উদযাপিত হচ্ছে ভিন্ন আমেজে। এবছর পশু কুরবানি হয়েছে আগের যে কোনো বছরের তুলনায় কম। তারপরও যাদের সামর্থ্য রয়েছে তারা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কুরবানি দিয়েছেন। এদিকে উত্তর সিটি কর্পোরেশন প্রথমবারের মতো একসাথে 400 গরু কুরবানি দেওয়ার ব্যবস্থা করেছিল রাজধানী বসিলায় সাদেক এগ্রোতে। বিস্তারিত জানাচ্ছেন শফিকুল ইসলাম শামীম। করোনার কারণে এবছর ঈদ উল আজহা উদযাপিত হয়েছে অনেকটা সাদামাটা ভাবে। আমাদের যে ব্যস্ততার সময়টা এটা এখন নাই, আমরা এই সময়টা দম ফেলার সময় পেতাম না। আমরা কোনো রকম মনে করেন যে এখন
এই একটা গরু জবাই দিতেছি, একটা চামড়া নিতেছি, আর আগে চামড়া নেওয়ার জন্য সাতটা আটটা স্টুডেন্ট দাঁড়ায় থাকতো মাদ্রাসার। রোজার ঈদ বলেন বা কোরবানি ঈদ বলেন, দুটাইতেই আমাদের ভাটা পড়ছে। কোরবানি ত্যাগের বিষয়, কিন্তু এবার কোরবানিটা ত্যাগের চেয়েও বেশি মানুষের সামর্থ্যের বাইরে চলে গেছে। চারিদিকে যে আনন্দ উৎসব নিয়ে কোরবানি হতো সেই জায়গাটা এবার নেই। এদিকে কোরবানির জন্য সিটি কর্পোরেশনের নির্ধারিত স্থানগুলোতে মানুষের তেমন উপস্থিতি ছিল না। তবে বছিলায় সিটি কর্পোরেশন কর্তৃক নির্ধারিত স্থানে 400 গরু কোরবানি দেওয়া হয়। এই যে আমরা 400 গরুর এবারটা কোরবানি দিলাম, আসুন এরপর থেকে আমরা আস্তে আস্তে করে যেন সবাই নির্দিষ্ট স্থানের জন্য আমরা গরু কোরবানি দিই। কোরবানি দেওয়ার সংখ্যা কম থাকলেও সিটি কর্পোরেশনের সব ধরনের প্রস্তুতি ছিল। করোনা মহামারীর কারণে এবছর কোরবানির ঈদকে কেন্দ্র করে মানুষের মধ্যে ছিল না উৎসাহ উদ্দীপনা। তবে এই সংকট দ্রুত কাটিয়ে উঠে আগামীতে ঝাঁকজমকপূর্ণভাবে ঈদ উদযাপন করবে এমনটাই প্রত্যাশা সর্বসাধারণের। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, ঢাকা। করোনা মহামারী ও বন্যায় বিপর্যস্তদের সাথে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ। সকালে দেশবাসীর উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় তিনি আরও বলেন, এ পরিস্থিতিতে মানুষের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সকলকে সহায়তার হাত বাড়িয়ে দিতে হবে। করোনা ভাইরাসের কারণে এবার জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাত অনুষ্ঠিত না হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে বঙ্গভবনের দরবার হলে পরিবারের সদস্য ও বঙ্গভবনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে নামাজ আদায় করেন তিনি। নামাজে ইমামতি করেন বঙ্গভবনের পেশ ইমাম মাওলানা সাইফুল কাবিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পবিত্র ঈদ উল আজহার মর্মবাণী অন্তরে ধারণ করে সবাইকে বৈষম্যহীন, সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। প্রধানমন্ত্রী পবিত্র ঈদ উল আজহা উপলক্ষে শুক্রবার দেয়া এক বাণীতে বাংলাদেশ সহ বিশ্বের সকল মুসলিম জনগোষ্ঠীকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক জানান। তিনি বলেন, এবার আমরা এক সংকটময় সময়ে ঈদ উল আজহা উদযাপন করছি। করোনা ভাইরাস সমগ্র বিশ্বকে স্থবির করে দিয়েছে। আমাদের সরকার এ পরিস্থিতি মোকাবেলায় প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে। আমরা জনগণকে সকল সহযোগিতা অব্যাহত রেখেছি। করোনা ভাইরাসের সংক্রমণ আতঙ্কের মধ্যেই কোরবানির পশুর বর্জ্য অপসারণ করেছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। নগর পিতারা চ্যালেঞ্জও ছুড়ে দিয়েছেন 24 ঘন্টার মধ্যে কোরবানির পশুর বর্জ্য অপসারণের। একই সাথে নগরবাসীকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অনুরোধ জানিয়েছেন তারা। বিস্তারিত জানাচ্ছেন শফিউল আলম সুজন। কোরবানির পশুর বর্জ্য অপসারণে মাঠে নেমেছে রাজধানীর দুই সিটি কর্পোরেশন। 17,000 কর্মী পশুর বর্জ্য অপসারণ করবে পুরো নগর জুড়ে। 3 দিন ধরে কোরবানি দেওয়ার পর প্রতিদিনের বর্জ্য 24 ঘন্টার মধ্যে অপসারণ করার সিদ্ধান্ত রয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশনের। রাজধানী ভাটারা এলাকায় কোরবানির পশুর বর্জ্য অপসারণের উদ্বোধন অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, দ্রুত বর্জ্য অপসারণে নগর জুড়ে 256টি স্থান নির্ধারণ করা হয়েছে। একই সাথে নগরবাসীকে সচেতন হবার পরামর্শ দেন সিটি মেয়র। যদি সবাই নির্দিষ্ট জায়গার মধ্যে রেখে দেয় আমাদের জন্য কিন্তু অনেক সহজ হয়ে যায়, কিন্তু তারপরেও নির্দিষ্ট জায়গার মধ্যে অনেকে রাখেন না, ভুলে গেলে চলবে না। এই কোরবানিটা 3 দিনের জন্য, আজকে যে গরু কোরবানি দিবেন আমাদেরকে 24 ঘন্টার মধ্যে অবশ্যই করে দিব। এদিকে বাইতুল মোকাররম জাতীয় মসজিদে ঈদ উল আজহার নামাজ শেষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র শেখ ফজলুল তাপস বলেন, কোরবানির সব বর্জ্য আগামী 24 ঘন্টার মধ্যে অপসারণ করা হবে। এর মধ্যে হাটকেন্দ্রিক সব বর্জ্য অপসারিত হয়েছে বলে দাবি করেন তিনি। পরিচ্ছন্ন কর্মী থেকে আরম্ভ করে ঊর্ধ্বতন কর্মকর্তা কেউ কিন্তু ছুটিতে নেই, সকলেই কাজে কর্মরত আছেন এবং তারা এই কোরবানি হয়ে যাওয়ার পর থেকে দুপুর 2টা থেকে আমরা বিশেষ কর্মসূচি হাতে নিয়েছি। ইনশাআল্লাহ 24 ঘন্টার মধ্যেই সকল বর্জ্য অপসারিত হবে। পরিবেশ সুরক্ষা ও দূষণ মুক্ত রাখতে রাজধানী জুড়ে ব্লিচিং পাউডার ও জীবাণুনাশক ছিটানো হবে বলেও জানায় দুই সিটি কর্পোরেশন। শফিল আলম সুজন, এটিএন বাংলা, ঢাকা। সিন্ডিকেট করে আড়তদার আর ট্যানারি মালিকরা কোরবানির চামড়া কম দামে কিনছেন বলে অভিযোগ করেছেন মৌসুম ব্যবসায়ীরা। সরকার দাম নির্ধারণ করে দিলেও তার চেয়ে কম দামে বিক্রি করতে হচ্ছে বলেও জানান তারা। তবে আড়তদারদের দাবি, এবার কোরবানি কম হওয়ায় বেশি দাম দিয়েও চামড়া কিনতে পারছেন না। বিস্তারিত আপেল মাহমুদের রিপোর্টে। মিরপুরের সাজু ইসলাম গরুর চামড়া বিক্রি করতে গিয়ে হোঁচট খেলেন। 600 থেকে 800 টাকায় কেনা এক একটা চামড়ার দাম আড়তদাররা বলছেন 300 থেকে 400 টাকা। আমি চামড়ার দাম 600 টাকা চাইলাম, ওরা 300
200 ঠিক না, 1000 কথা আরত দ্বারা সিন্ডিকেট করে কম দামে চামড়া কিনছেন বলে অভিযোগ মৌসুম চামড়া ব্যবসায়ীদের। আঙ্গমাল আসে কম দামে বিক্রি, আঙ্গমাল তো কম দামে বিক্রি হয় না, এটাই তো বাজার বলে না ভাই, এগুলি এদের সিন্ডিকেট। 500 টাকা 600 টাকা কোনো চামড়া বিক্রি আজকাল, 700 টাকা 750টা চামড়া কিনে নিয়ে রাখে 400 টাকা। তবে তাদের এ দাবির বিরোধিতা করে আড়তদাররা বলেন করোনার কারণে বেশি দাম দিয়েও চামড়া কিনতে পারছেন না তারা। কারখানা তো আগের চামড়াটাই এখনও জমা হয়ে আছে, সিন্ডিকেট বলতে তো এখানে কিছু না। আসল কথা হচ্ছে আপনার যদি মাল দরকার পড়ে তাহলে তো আপনি এমনিতেই কিনবেন। করোনার কারণে এবার আমাদের মালটা এবার কম আসছে, যদি মালটা আসার কথা ছিল অনেক মাল কিনবো, আমরা আশা করছিলাম অনেক মাল কিনবো। ব্যাংক থেকে চাহিদা মতো টাকা না পাওয়ায় গতবারের মতো এবারও এ শিল্পের ক্ষতির আশঙ্কা চামড়া ব্যবসায়ীদের সংগঠনের। জনতা ব্যাংকে 5000 টাকা না পাওয়ার কারণে আমাদের চামড়ার বাজারে একটা অনেক বড় প্রভাব ফেলছে। এখন লবণতে চামড়া সংরক্ষণ করে 2 সপ্তাহ পরে বিক্রি করতে পারলে মৌসুম ব্যবসায়ীরা লাভবান হবে বলে জানান সংগঠনটির নেতারা। আপেল মাহমুদ, এটিএন বাংলা, ঢাকা। দেশে করোনাভাইরাস মহামারীর মধ্যে কোরবানির ঈদের দিনে আরও 21 জনের মৃত্যুর খবর এসেছে। নতুন রোগী শনাক্ত হয়েছে 2199 জন। স্বাস্থ্য অধিদপ্তরের অনলাইন বুলেটিনে জানানো হয় দেশে এ পর্যন্ত এ ভাইরাসে 3132 জন প্রাণ হারিয়েছেন। আক্রান্তের সংখ্যা মোট 2,39,860 জন। আরও জানাচ্ছেন রাসনা দাস। গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনা ভাইরাস, আর এর তাণ্ডব যেন মানছে না কোনো কিছুই। এমন পরিস্থিতিতে ঈদের দিনেও করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে 21 জনের মৃত্যুর সংবাদ দিল স্বাস্থ্য অধিদপ্তর। সরকারি হিসেবে এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে 3132 জনের। গত 24 ঘন্টায় মৃতদের মধ্যে পুরুষ 16 জন এবং নারী 5 জন। মৃত্যুর হার 1.31%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 21 জন, এ পর্যন্ত 3132 জন মৃত্যুবরণ করেছেন কোভিড-19 আক্রান্ত হয়ে। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.31%। করোনা ভাইরাস শনাক্তে গত 24 ঘন্টায় 8,802টি নমুনা পরীক্ষায় পজিটিভ হয়েছেন 2,199 জন। এ পর্যন্ত শনাক্ত হয়েছে 2,39,860 জন। একদিনে নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 24.98%। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 2,199 জন, এ পর্যন্ত শনাক্ত 2,39,860 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 24.98%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 1,117 জন। এই নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 1,36,253 জনে, আর রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার 56.86%। রাসনা দাস, এটিএন বাংলা, ঢাকা। আশ্রয় কেন্দ্রে আর পানিবন্দী থেকে এবার ঈদ কাটালেন বন্যা কবলিত এলাকার 1.25 কোটি মানুষ। কোথাও কোথাও পানি কমতে শুরু করলেও বাসস্থান আর ফসলি জমি হারিয়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে বন্যার্তদের। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে এস এম আশরাফের রিপোর্ট। নিষ্ঠুর বাস্তবতার সামনে এভাবেই হার মেনে চলেছেন বন্যা কবলিত এলাকার হাজারো মা। এক মাসেরও বেশি সময় ধরে চলমান এই যুদ্ধে সর্বস্ব হারানো মানুষের সংখ্যাটা অগণিত। 1998 সালের পর দেশে বন্যার স্থায়িত্ব এতটা দীর্ঘ হয়নি। প্রবাহমান এই স্রোতের দৃশ্যটি জামালপুরের। 7 উপজেলার 700 গ্রামের প্রায় 10 লাখ মানুষ সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কোথাও কোথাও ঘরের উঠোন ছেড়ে পানি নেমেছে, তবে এখনো তা বাসযোগ্য নয়। বুঝতে তো দূরের কথা, ডাল ভাত খাওয়ার পয়সা দূরে নাই। এর ঈদের মধ্যে আমার কোনো মাল ফানো হলো ফেলে ইস্তে নাই দিই ফেলে নাই কে তাহলে আমরা কি করা যায়। ঈদের আনন্দ দূরে থাক, 20 গ্রামে ব্রহ্মপুত্র আর ধরলার পাড়ের মানুষজন লড়াই করছেন এক মুঠো খেয়ে জীবন বাঁচাতে। স্থানীয় প্রতিনিধিরাও মানছেন সাধারণ মানুষের কাছে পর্যাপ্ত ত্রাণ সহায়তা দিতে পারছেন না তারা। মাননীয় প্রধানমন্ত্রী এবং প্রশাসনের কাছে জোর দাবি জানাচ্ছি তাদের পুনর্বাসনের জন্য, যারা নদী ভাঙা এলাকায় মানুষ তারা যেন সহায়তা পায়। নাটোরের কোথাও কোথাও পানি নামতে শুরু করেছে, তবে নলডাঙ্গা আর সিংড়া উপজেলার বন্যার্তদের ঈদ কেটেছে আশ্রয় কেন্দ্রেই। শেরপুরে 13 ইউনিয়নের 1,500 হেক্টর জমির ফসল ভাসিয়ে নিয়ে গেছে পানি।
সাহসায়ী দুর্দশা কাটার লক্ষণ নেই সিরাজগঞ্জেও। ছয় উপজেলার 45 ইউনিয়নের 3 লক্ষাধিক মানুষের ঈদ শেষ হচ্ছে পানিবন্দি থেকে। এস এম আশরাফ, এটিএন বাংলা। শুরু হলো বাঙালির শোকের মাস। 1975 সালে 15ই আগস্ট ধানমন্ডির 32 নম্বর বাড়িতে বিপদগামী একদল সেনা সদস্যের গুলিতে সপরিবারে প্রাণ হারান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিন ঘাতকের বুলেটের আঘাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর ছোট ছেলে শেখ রাসেলও। সেদিন বিদেশে থাকায় ভাগ্যক্রমে হায়নাদের হাত থেকে বেঁচে যান বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। তবে এরপরও থেমেছিল না ঘাতকের অনুসারীরা, তাই আবার 2004 সালের 21ই আগস্ট তখনকার বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে গ্রেনেড হামলা চালানো হয়। এ মাসে এই দল হিসেবে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয় আওয়ামী লীগ। আগস্টের প্রথম প্রহরে রাত 12:01 ধানমন্ডি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি জ্বালিয়ে মিছিল করে স্বেচ্ছাসেবক লীগ। পরে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা। ঈদুল আজহা যেন জীবনযুদ্ধে ঘুরে দাঁড়ানোর শক্তি হয় এমন প্রত্যয় ব্যক্ত করলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মন্ত্রী ওবায়দুল কাদের। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে সবার দোয়াও চান তিনি। সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, করোনায় সম্মুখ সারির লড়াইয়ে প্রাণ হারানো এবং এখনও দিনরাত সেবাব্রত নিয়ে যারা কাজ করে যাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা। পবিত্র ঈদুল আজহার মধ্যে বিএনপিকে বাদানুবাদের রাজনীতি পরিহার করার আহ্বান জানিয়েছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। বাইতুল মোকারমে ঈদের নামাজ শেষে সাংবাদিকদের তিনি বলেন, সঠিক সময়ে ব্যবস্থা নেওয়ায় করোনা ভাইরাসে দেশে মৃত্যুর সংখ্যা ভারত পাকিস্তানের তুলনায় কম। বন্যা মোকাবেলায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি আরও বলেন, সরকারের নানা শর্ত ও করোনা পরিস্থিতির কারণে বেগম খালেদা জিয়ার উন্নত চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। পরে স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান। এবারে আল আরাফাহ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ভারতের পর যুক্তরাষ্ট্রেও বন্ধ হচ্ছে চীনের জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। নির্বাহী আদেশের মাধ্যমে শনিবারের মধ্যেই এই অ্যাপ বন্ধ করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, টিকটক মার্কিন নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহ, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য এটি হুমকি সৃষ্টি করতে পারে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি জানান, যুক্তরাষ্ট্রে এই অ্যাপসটির 80 মিলিয়নেরও বেশি সক্রিয় গ্রাহক রয়েছে। বেইজিংয়ের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে ট্রাম্প প্রশাসন এমন নিষেধাজ্ঞা দেওয়ার আভাস আগেই পাওয়া গেছে। এর আগে চীনের সেনাবাহিনীর সাথে সংঘাতে হতাহতের পর গত মাসে ভারতেও টিকটক নিষিদ্ধ করা হয়। এবারে পার্টিক্স খেলার খবর। চিকিৎসা শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন জাতীয় দলের অধিনায়ক তামিম ইকবাল। উন্নত চিকিৎসার জন্য গত 25 জুলাই ঢাকা ছেড়েছিলেন তিনি। যদিও লন্ডনের চিকিৎসকরা তামিমকে এখনও কোনো চিকিৎসা দেননি, তবে বেশ কিছু পরীক্ষা করা হয়েছে তার। 5 থেকে 6 দিন বাদে পরীক্ষার ফল জানার পর ব্যবস্থাপত্র দেবেন ডক্টররা। কয়েক মাস ধরে পেটের ব্যথায় ভুগছিলেন টাইগার ওপেনার। এরপর দেশে চিকিৎসা করেও কোনো ফল না আসায় লন্ডনে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন এই অভিজ্ঞ ক্রিকেটার। সংবাদ শেষ করার আগে বিআরবি কেবল শিরোনামগুলো আরও একবার। পবিত্র ঈদুল আজহার জামাতে করোনা মুক্তির প্রার্থনা, দেশ জাতীয় মুসলিম উম্মার শান্তি কামনা, আল্লাহর সন্তুষ্টি অর্জনে পশু কুরবানি। করোনা ও বন্যায় বিপর্যস্তদের সাথে নিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করুন বললেন রাষ্ট্রপতি। বৈষম্যহীন সমৃদ্ধ দেশ করার আহ্বান প্রধানমন্ত্রী। 24 ঘন্টার মধ্যে পশুর বর্জ্য অপসারণের অঙ্গীকার ঢাকার 2 মেয়রের, নগরবাসীকে নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার অনুরোধ। সিন্ডিকেট করে কম দামে চামড়া কেনার অভিযোগ মৌসুম ব্যবসায়ীদের, কোরবানি কম হওয়ায় দাম দিয়েও চামড়া পাওয়া যাচ্ছে না বলছেন আড়তদাররা।
এবং কোরবানির ঈদের দিনে করোনা ভাইরাসে দেশে আরও 21 জনের মৃত্যু, নতুন রোগী শনাক্ত 2199। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ।